কিন্তু সোম চক্রবর্তীর দাবি হচ্ছে যে সামনের যে সিসিটিভি ক্যামেরা যে ক্যামেরা আপনার পার্কিং জোনটা দেখা যায় সেইখানে কিন্তু সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি সামনে আনা হয় তাহলেই দেখা যাবে সোম চক্রবর্তীর লোকজনকে এবং তার নিরাপত্তা রক্ষীদেরকে আপনারা হেনস্থা করেছেন আপনারা মারধর করেছেন এ প্রসঙ্গে কি বলবেন সোম চক্রবর্তী তো তেমন দাবি করছেন উনি অভিযোগ করেছিলেন যে উনি চড় মেরেছেন সেই সময় আমি তৎক্ষণাৎ যতটুকু ভিডিও আমার এসছিল যে উনি আমাকে চড় মারেননি ঘুষি মেরেছেন লাট মেরে ফেলে দিয়েছেন এবং ওনার ছেলেরা একটা তাণ্ডব করেছে সেই ভিডিওটা দিয়েছিলাম আমার টেকনিক্যাল পার্সেন এখন বাকি ক্যামেরার অ্যাক্সেস দিয়েছে সেক্ষেত্রে পার্কিং জোনে ওনার নিরাপত্তারক্ষীরা আমাদের ছেলেদের কিভাবে হেনস্থা করেছে সেটা পরিষ্কার ভিডিওতে আপনি পেয়ে যাবেন সঙ্গে আপনি এটাও পেয়ে যাবেন ওইখানে আমাকেও যখন আমি ওনার ছেলেরা তাণ্ডব চালাচ্ছিল আমি ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে আমার গায়ে হাত দিয়েছে কিভাবে। আপনারা ভিডিওটা আমি দিতে চাই আর সোহমবাবুর যদি ইমেল অ্যাড্রেস জোগাড় করে দেন আমি ওনাকেও কপি করে দিতে চাইছি উনিও ভালো করে দেখুক যে উনি ভিডিওটা না দেখে না শুনে উনি যেভাবে এক তাণ্ডব করেছেন উনি তারপরেও আবার এলিগেশন করতে চাইছে সম্পূর্ণ ভিত্তিহীন তার অ্যাপ্রোপ্রিয়েট প্রুফ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে ফুটেজে ধরা পড়েছে আপনারা মিডিয়া আছেন এবং আমি চাইছি পুলিশও তদন্ত করুক এটা ভিডিওটা কিভাবে আছে কে কি করছে পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে আপনারা উনি এক অন্যায় করেছেন অন্যায়ের তো সীমা নেই মানে যেভাবে করেছেন তারপরে উল্টো ক্লেম করছেন কাল এই যে আপনার ম্যানেজার অভিযোগ করলেন সেই অভিযোগটা কি ম্যানেজার করতে চেয়েছিলেন না পুলিশ নিজেরা লিখে নিয়ে গেছে পুলিশ নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে রেস্টুরেন্টে গিয়েছেন আমার রেস্টুরেন্টে একটা প্রাইভেট ডাইনিং এরিয়া আছে ওইখানে বসে আমাদের ম্যানেজার যে ছিলেন ওকে বলেছেন যে বারবার প্রেশার আসছে আপনাদের লিখিত কিছু করতে হবে দিয়ে এফআইআর সেটা এফআইআর হিসেবে মোস্ট প্রবলি আমি জানি না ওটা প্রাণে মেরে দেওয়ার হুমকি আছে আমাকে ওখানে রেস্টুরেন্ট বন্ধর হুমকি আছে যেভাবে আমাকে ধাক্কা মেরেছে আমি এনি টাইম ওইখানে আমার মাথা ইঞ্জুরি হয়ে মারা যেতে পারতাম অনেক কিছুই হতে পারতো আমি প্রশাসনের কাছে একটা দাবি রাখছি ইমিডিয়েট তদন্ত করে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিক এটা আমার দাবি দেখুন পুলিশ প্রশাসন যেভাবে প্রসিডিওর আছে যেখানে ফার্স্ট ইন্টিমেশন দিতে আমরা লোকাল পিএসকে দিয়েছি তারপরে ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটার উপরে ওয়েট করতে হবে সবাইকে তদন্তে আপনারা সন্তুষ্ট এখনও তো দেখুন ওনারা তদন্ত শুরু করেছেন কি করেননি সেটুই না আমি কি করে আপনাকে বলতে পারব